সুপ্রিয় দর্শক ও কৃষিপ্রেমী ভাই বোনেরা, কৃষি ক্যারিয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় ধানের কারেন্ট পোকা কিভাবে দমন করা যায়। আসলে আমরা যেটা কারেন্ট পোকা নামে চিনি সেটা হচ্ছে বৈজ্ঞানিক ভাষায় বা কীটনাশক কোম্পানিদের ভাষায় বাদামি গাছফড়িং বলে। বাদামি গাছফড়িং জমিতে বা কারেন্ট পোকা একবার লাগলে সে জমিতে অনেক হারে ক্ষতি করে এবং কারেন্ট পোকা এক রাত্রে 8 মাইল পর্যন্ত তারা পায়চারা মারতে মারতে চলে যেতে পারে এবং ধান ক্ষেত নষ্ট করতে করতে চলে যেতে পারে। কারেন্ট পোকার লক্ষণ কিভাবে বুঝবেন? প্রথমত, ধানের থোড় আসলে বা 12 আনা বাইল বের হতেই এই কারেন্ট পোকা ঠিক গাছের গোড়ায়, দর্শক গাছের গোড়ায় এখানে ছোট ছোট গুড়ি গুড়ি সাদা সাদা দেখতে পাওয়া যায়, বাদামি কালারের সাদা সাদা দেখতে পাওয়া যায় ঠিক এই গাছের গোড়ায়। এই গাছে অবশ্যই লাগেনি, এটা এখনও লাগেনি এই গাছগুলোই, তো ঠিক গাছের গোড়ায় এরকম জায়গায় সাদা সাদা দেখতে পাওয়া যায় এবং হাত দিলে উড়ে চলে যায়, একটু মৌমাছির মতো শব্দ করে চলে যায়। তো কারেন্ট পোকা কীভাবে দমন করবেন? কারেন্ট পোকা দমনের জন্য বাজারের সেরা কিছু পদ্ধতি রয়েছে, সে সম্পর্কে আমি বিস্তারিত বলব। তার আগে বলতে চাই, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি চাপ দিবেন। কারেন্ট পোকা দমন করার জন্য প্রথমে, কারেন্ট পোকা যেহেতু লাগে গাছে থোড় আসলে বা 12% বাইল বেরোলেই, তাহলে আমাদের আগে থেকেই সতর্ক থাকতে হবে কারেন্ট পোকা দমন নিয়ে। সেটা 12% বাইল বের হওয়ার সাথে সাথেই একটি কীটনাশক যেমন এসিআইর পাইরাজিং 1 বিঘা জমিতে 33% 1 বিঘা জমিতে 20 গ্রাম, এছাড়াও আছে হপারশট 33% বিঘাতে হপারশট 40 গ্রাম ব্যবহার করবেন। এছাড়াও প্লেনাম আছে, আরও অন্যান্য নামে যে নামে পাওয়া যায় আপনারা ব্যবহার করবেন, তবে আমার কাছে যেটা ভালো মনে হয় সেটা এসিআইর পাইরাজিং এবং হপারশট সেমকোর হপারশট, এই দুইটা আপনারা ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। তবে এটি একবার ব্যবহার করলে হবে না, দুইবার ব্যবহার করতে হবে। কিভাবে দুইবার ব্যবহার করবেন? যখন ধান গাছে সম্পূর্ণ থোড় আসে, 12% বাইল বেরোয় যায়, তখনই একবার স্প্রে করতে হবে এবং বাইল সম্পূর্ণ রকম যখন দানায় রূপান্তরিত হয়ে যাবে, এখানে দানায় রূপান্তরিত হয়ে যাবে, তখনই তার পরপরই স্প্রে করতে হবে। গাছে ফুল থাকা অবস্থায় স্প্রে করা থেকে বিরত থাকবেন। যখনই দানা গঠন করবে, দুধ চলে আসার পরপরই আপনারা পাইরাজিং অথবা হপারশট আর একবার স্প্রে করতে পারবেন। তবে আরেকটি কথা বলতে চাই, সেটা হলো আপনারা ভিটামিনের সাথেও ব্যবহার করতে পারবেন, একসাথে ভিটামিনও স্প্রে করে দিতে পারবেন, পচার তেল একসাথে স্প্রে করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি, এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকেন।